الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو بريو ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ হেসদাওয়াজাল আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত একটি জেলা মুন্সীগঞ্জ এই মুন্সীগঞ্জের কেওয়ার গ্রামে যেখানে আজ থেকে প্রায় নয়শ বছরের অধিক পূর্বে এখানে এসেছিলেন মক্কাতুল মোকারা মদিনাতুল মোনাব্বারা থেকে অর্থাৎ আরব শরীফ থেকে প্রায় জন মহান আল্লাহ তাবারকাতার ওি হ্যাঁ আজ থেকে প্রায় নয়শো বছর পূর্বে তিনারা এখানে এসেছেন আমরা এসেছি সেই মুন্সিগঞ্জ জেলা সদর থানা এর কেওয়ার গ্রামে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জন মহান আল্লাহ আজাল ওলিদের মাজার শরীফের মধ্যে সুবাহ আল্লাহ বারো আউলিয়ার পূর্ণময় যে গ্রাম সেই গ্রামের মাঝে তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ তাদের মধ্যে পড়েছি যে কোনো সমস্যার যখন সম্মুখীন হয় কোনো আল্লাহর আল্লাহরির মাজার শরীফে হাজির হয়ে এবাদত করে আল্লাহতালার কাছে ওই ওলির ওয়াসিলা নিয়ে দোয়া করে তো আল্লাহ তালা সে দোয়াকে কবুল করে নেন হ্যাঁ এমনটি রয়েছে ফতুয়াই স্বামীতেও আপনারা হয়তোবা অবগত রয়েছেন যে ইমাম শাফি রহমাতুল্লাহ তালা আলাই তিনি বলেন আমি যখন কোনো আলায় সমস্যার সম্মুখীন হতাম তখন আমি সফর করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালাহের মাজার শরীফে হাজির হতাম সেখানে গিয়ে আমি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ আজাল্লাহর কাছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তালের ওয়াসিলা নিয়ে দোয়া করতাম আল্লাহ তাআলা আমার সেই দোয়াকে কবুল করে নিতেন সমস্যার সমাধান হয়ে যেত তো প্লিজ ভাইরা আমরা জানতে পারলাম এক মাঝহাবের মহান ইমাম ইমাম শাফির রহমতুল্লাহ তালের কাছ থেকে যে মাজার শরীফে গিয়ে আল্লাহ তাবারকাতালার ইবাদত করে ওই আল্লাহর ওলির ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নেন চলুন আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য তিনশো ষাট আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশের জন্য মুসলিম উম্মার জন্য আজকে আমরা জিয়ারত করব সকলের জন্য দোয়া করব এই মহান আল্লাহর ওলিগণ আমাদের এই মাতৃভূমি এই বঙ্গদেশে তৎকালীন সমতটে কেন তিনারা সেই আরব ভূমি থেকে নিজেদের মাতৃভূমিকে ত্যাগ করে আমাদের এই মাতৃভূমিতে সমতটে এই বঙ্গভূমিতে বর্তমানে এই বাংলাদেশে মুন্সিগঞ্জে এই পরা গায়ে কেন তার নিয়ে এসেছেন আমরা ইনশাল্লাহ তাবার তাবারকাতা সেই ইতিহাস সেই ঘটনাবলী আমরা শ্রবণ করব এবং তা থেকে আমরা আমাদের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং জাতীয় জীবনে তা অ্যাপ্লাই করার প্রয়োগ করার চেষ্টা করব। এই সমস্ত সুফি সাধক আর দরবেশদের আক্লান্ত পরিশ্রমের বদৌলতেই আমাদের এই অঞ্চলে ইসলাম এসেছে যে এই সকল মহান আল্লাহর ওলিগণ এসে আমাদের এখানে তথা বিশ্বময় ইসলামের দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন শান্তির এই পায়গামকে পৌঁছিয়ে দিয়েছেন বর্তমান সময়ে আমরাও যদি চাই আমাদের দেশ মাতৃকার শান্তি সুখ আর সমৃদ্ধি বিশ্বময় যদি চাই শান্তির মহান প্রতিফলন তাহলে আমাদেরকেও এই সকল আল্লাহর বলিদের আদর্শ সাহাবাইকরামের আদর্শ প্রিয় আঁকা মাদানী আলে মুস্তফা আলাইহি আলিহি সাল্লাহসালামের মহান আদর্শ আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে আর সেটা কীভাবে সম্ভব তাদের জীবনীগুলো আমাদের জানতে হবে জানার পর সে অনুযায়ী আমল করতে হবে আল্লাহ সুবাহ আলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আমরা চলে এসেছি এ বারো আউলিয়ার স্মৃতিধন্য এই কেওয়ার এলাকার মাজার শরীফের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই গেট হচ্ছে এই মাজার শরীফের প্রবেশের একমাত্র দরজা সল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم پی <سلام> او <سؤال> پی ইসテム হাওরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা আপনাদের নিয়ে এসেছি আউলিয়ার মহান অলিদয়ের কদমে পাকের সামনে তো আসুন আমরা জেনে নেই এই মহান আউলিয়ায়ে কামিলিন তিনারা কেন এখানে তার সিট নিয়ে এসেছেন তিনাদের আসার উদ্দেশ্য কী রয়েছে আসুন প্রথমে আমরা দ্রুদে পাকের ফাজিল শুনে নেই আমাদের প্রিয় আঁকা মাদানী মুস্তফা সরকার নূরে মুজাসম রসুল মুহতাম সাল্লা আলিহি ওসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক হাজার বার দুরুশ্বরী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না সে নিজের চোখে বেহেস্তের তার স্থানকে না দেখে নেয়

আমরা ভালো ভালো নিয়ত করি নেই কেননা আমাদের প্রিয় আঁকা মাদানিউলে মুস্তফা সাল্ল তলি সালাত সাল্লাম ইরশাদ করেন নিজেতুল মমিনী খয়রুম্মিন আমালি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তো আমরা আল্লাহর ওলিদের ফয়েজ ও বরকাত হাসিল করার জন্য সর্বপ্রথম আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করার জন্য তার হাবিবে পাকের সন্তুষ্টি হাসিলের জন্য আউলিয়া কেরামের ফয়েস বরকত হাসিলের জন্য ইলমে দিন অর্জন করার জন্য আমরা এই বয়ানকে শুনব আউলিয়া ইকরামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা এই ঘটনা শুনব এই বয়ান শ্রবণ করবো আল্লাহ তারা তৌফিক দান করুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু এই বারোজন আল্লাহর ওলিগণ তিনারা আরব ভূমি থেকে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে এসেছেন তাদের আসার উদ্দেশ্য কি ছিল আমরা যে উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছি তিনারা ইসলামকে প্রচার করার জন্য নেকির দাওয়াতকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তিনারা সফর করতে করতে আমাদের এই মুন্সীগঞ্জে এসে পৌঁছেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ সুবাহানুতালা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন যে তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় হওয়া চাই যারা মানুষদেরকে নেক কাজের আহ্বান করবে এবং অসৎ কাজে বিরত রাখবে আর এরাই হচ্ছে সফল কাম অন্যত্র আল্লাহ তালী ইরশাদ ফরমান তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আমাদের প্রিয় আঁকা মাদানী আলি মুস্তফা সাল্লাহ আলী ওয়াশাল্লাম এরশাদ করেছেন বাল্লি গানী আয়া আমার কাছ থেকে একটি কথা হলেও অন্যের নিকট পৌঁছে দাও প্রিয় ইসলামী ভাইয়েরা ইসলামের এই মহান শাসত্ব বাণীকে নেকির দাওয়াতকে সর্বত্র পৌঁছানোর জন্য তিনারা দেশ থেকে দেশান্তরে ছুটে চলেছেন যারই এক জ্বলন্ত প্রমাণ এই জন মহান আল্লাহর বলি যাদের জন্মভূমি রয়েছে আরব শরীফে আর তারা ছুটে এসেছেন নেকির দাওয়াতকে দেওয়ার জন্য আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে আমরা কি তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না তারা যে মহান কাঁচকে আঞ্জাম দেওয়ার জন্য তাদের মাতৃভূমি সব কিছুকে ছেড়েছেন আমরা কি পারি না সেই মহান কাজকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হয়তোবা এখন আমার প্রয়োজন হবে না মাতৃভূমি ত্যাগ করতে অন্তত পক্ষে আমি তো পারি এটা যে মাদানী কাঁকলাতে সফর করে নেকির দাওয়াতকে অন্য জায়গায় পৌঁছিয়ে দিতে তাআলা আমাদেরকেও এই মহান আউলিয়াঈ কেরামের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন দর্শক বিন্দু আমাদের প্রিয় আকা মাদানী আলাই মুস্তফা সাল্লাহ আলী তিনি যখন ওই বিদায় হজের সময় কমবেশ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কারাম উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে সরকার আলি সাল্লাই সালাম এর জাহিরি ওফাত মুবারকের পর এবং রসুল করিম করিম সাল্লাই এর বিদায় হজের পর থেকেই তার পূর্বেও সাহাবাই সাহাবাইকার আলিমরিদান নেকির দাওয়াত দেওয়ার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়েছে ঐতিহাসিকগণ লিখেছেন যেখানে আল্লাহ নবী সাল্লা আলহি সালাহসাল্লামের বিদায় হজের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাইকারাম কমবেশ উপস্থিত ছিলেন কিন্তু বর্তমান আরব শরীফে মক্কা মদিনাতে দশ হাজার কমবেশ সাহাবাইকারাম আলী মরিদোয়ানের মাজার পাওয়া যায় কবরের সন্ধান পাওয়া যায় বাকি সাহাবাই কেরাম আলি তিনারা কোথায় ঐতিহাসিকগণ লিখেছেন কিতাবের মধ্যে যে এই সকল সাহাবাই কারাম আলী হিমরিদওয়ান আল্লাহর মাহবুব আলিহি সালাত সালামের আহ্বান আল্লাহর নবীর আহ্বান ইসলামের দাওয়াত নিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়েছেন নেকির দাওয়াতকে সর্বত্র প্রচার করেছেন তারই ধারাবাহিকতায় পরস্পরায় তা তাবেঈম আউলিয়ায় কামিলিন একের পর এক তিনারা বিশ্বময় ভ্রমণ করে নেকির দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি বারো আউলিয়া রহেমহাম অজমাইনের মাজার শরীফে তিনারাও আল্লাহর নবী সাল্লাহ আলী সালাত সালামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ইসলামের দাওয়াতকে প্রচার করার জন্য আমাদের এই বঙ্গদেশে ছুটি এসেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন অত্র অঞ্চলে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন মানুষদেরকে মুসলমান বানিয়েছেন ইসলামের শিক্ষা তৌহিদের শিক্ষা রেসালাতের শিক্ষা তিনারা প্রদান করেছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা শুনছিলাম আমাদের প্রিয় আকাশ সাল্লিহি সাল্লামের নির্দেশ পেয়ে সাহাবাইকার আলহ মুরিদান পরবর্তীতে তাবে ইন তাবে তাবে ইনগণ দেশের পর দেশ সফর করেছে নেকির দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছে ইসলামের শান্তির পায়গামকে বিশ্বের সর্বত্র পৌঁছিয়ে দিয়েছে বিভিন্ন ধর্মাবলী লোকেরা ইসলামের মহান শান্তির এই ধর্মের ছায়াতলে আশ্রয় নিয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা যেই কেরাম আলিহ আলিহিমিদান বারো আউলিয়ার মাজারে আজকে উপস্থিত হয়েছি ওনাদের ব্যাপারে ঐতিহাসিক যে সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া যায় আর তা হচ্ছে এই যে ওনাদের বারোজন আল্লাহর্বলির মধ্য থেকে একজনের কবর যখন পাকা করার জন্য খনন করা হয়েছিল সেখানে একটি শিলালিপি লিখিত পাথর পাওয়া যায় যে পাথরে আরবি ভাষায় এই লেখাটি পাওয়া গিয়েছিল যে চারশো একুশ সিদ্ধি সনে সম্ভবত তিনারা এই জায়গাতে আসেন তখন এই দেশের নাম ছিল বঙ্গ সমতট তিনারা চারশো একুশীতে এই এলাকাতে এসে ইসলামের প্রচার করেন তিনারা এখানে অবস্থান করে ইসলামের দাবাতকে পৌঁছান এবং মানুষদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক বিন্দু যেই বারোজন মহান আল্লাহর বলির নাম পাওয়া যায় শিলালিপিতে যেটা লেখা ছিল তাদের নাম হচ্ছে সৈয়দ শাহ সুলতান হুসাইনি শাহ সুলতান সাবির হুসাইনি শাহ কবির হাশিমি শাহ আল হাসান শেখ হুসাইন আবদুল হাশিম হুসাইনি হাফেজ আবু বকর সিদ্দিক শাহ ইয়াসিন ওবায়দ ইবনে মুসলিম আসাদি সৈয়দ আব্দুল হালিম সৈয়দ শাহাদাত হোসাইনি আবুল কাহিল আল বাগদাদি রাহে আজমাইন ওই শিরালিপিতে যেই মহান ব্যক্তিদের নামগুলো পাওয়া গিয়েছিল তার ইতিহাস কেননা প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ থেকে নয় হাজার বছর পূর্বের সেই ইতিহাস এই অজপাড়া গ্রামে তখন হয়তোবা কোনো বিশেষ ঐতিহাসিক বা এমন কোনো ব্যক্তিদের পাওয়া যায়নি যেখানে হয়তোবা তাদের জীবনী লিখবে ওই শিলালিপি থেকেই যে ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা পাওয়া গিয়েছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবার আসুন আমরা আপনাদেরকে অবহিত করি ওনারা এ অঞ্চলে এসে কি কি কাজ করেছিলেন তিনারা সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটা তো রয়েছে ইসলামের দাওয়াত নেকির দাওয়াতকে তিনারা প্রচার করেছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ তিনারা সবচেয়েতে মহান উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন ইসলামের দাওয়াতকে প্রচার করার জন্য ইসলামের আদর্শকে এই সমাজের মাঝে বাস্তবায়নের জন্য তিনারা যেমনইভাবে একদিকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন ঠিক অনুরূপভাবে জনকল্যাণমূলক অসংখ্য কাজ তিনারা এই সমাজে করে গিয়েছেন করে তিনি মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন ইসলামের যে কথা ইসলামের যে মহান হিদমতের একটি ধর্ম ইসলাম যে মানবতার ধর্ম ইসলাম বিশ্বময় শান্তির এক ধর্ম সে জিনিস তিনারা এই সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ ঐতিহাসিকভাবে লিখা রয়েছে যে এই মহান আল্লাহর বলিগণ তিনারা যখন এই এলাকাতে এসেছেন ইসলামের দাওয়াতের পাশাপাশি তিনারা বিভিন্ন কিছু নির্মাণ পাশাপাশি দিঘি খনন করেছেন হ্যাঁ তিনারা দিঘিও খনন করেছিলেন এই এলাকাতে আসার পর সল্লো আল হাবিব হাবিব আলা মহম্মদ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবু দাউদ শরীফের ষোলোশো একাশি নম্বর হাদিসে বর্ণিত রয়েছে হজরতে আবু সাদ রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুলের করিম সাল্লাহ আলি সাল্লাহসাল্লামের কাছে এসে ইয়া রসুলাল্লাহ সাল্লিউলাম আমার মা ইন্তিকাল করেছে আমি তার ইসালে সবাবের জন্য কি করব আল্লাহ নবী সাল্লাহ আলাম ইসাত করলেন পানি তখন তিনি একটি কূপ খনন করলেন এবং বললেন এই কূপটি সাদের মায়ের জন্য আমরা হাদিসে কারিমা থেকে এটা জানতে পারলাম যে উত্তম এবাদতগুলোর মধ্যে একটি এবাদত হচ্ছে মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা হাদিসে কারিমা শুনতে পেলাম যে উত্তম এবাদত হচ্ছে মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেয়া আউলিয়ে কেরামও সে ধার উদ্বুদ্ধ হয়ে তিনারা যেখানে গিয়েছেন দিঘি খনন করেছেন মানব সেবায় অনেক কিছুই করেছেন কিন্তু আজ আমি কি এই কাজটি করছি আজকে কি আমি আমার বাড়ির পাশে যে পুকুরটি রয়েছে সেটা সংস্কার করছি মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি আজকে তো আমাদের সামাজিক অবস্থা এটাই হয়ে গিয়েছে একটা পুকুর রয়েছে সেটাকে আমি ভরাট করে ফেলছি দ্রুত আর সেখানে আমি অন্য কাজের জন্য চেষ্টা করছি আল্লাহ রব্বুল আলমিনের এক বড় নিয়ামত রয়েছে এই পানি মিষ্টি পানির এই মহান নিয়ামত যা ভাষায় প্রকাশ করার মতো নয় পানি পান করা ব্যতীত কেউ বেঁচে থাকতে পারবে না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ পানির বেশ সুমার বেশুমার জরুরত রয়েছে একবার বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ তাল আলয়ের পানির পিপাসা হলো তো তিনি পানির গ্লাস দিয়ে পানি নিলেন তো এক আলিম সাহেব রহমতুল্লাহ তালা আলাই তিনি বললেন হে জাহাপনা আপনার যে পানির পিপাসা লেগেছে যদি এখন আপনাকে পানি দেয়া না হয় তাহলে আপনি কত টাকার বিনিময়ে আপনি পানি সংগ্রহ করে পান করবেন তিনি জবাব দিলেন যে আমার যদি অর্ধেক সাম্রাজ্য বিক্রি করে হলেও পানির প্রয়োজন হলে আমি সেটাকে পান করব মূল্য দিয়ে ওই আলিম সাহেব আবার বললেন যে আপনার পানি যদি পেটে চলে যায় আর সে পেট থেকে বের হতে পারছে না ওই অবস্থায় আপনি পানিকে প্যাট থেকে বের করার জন্য কি করবেন বলে আমার সম্পূর্ণ সাম্রাজ্য বিক্রি করে হলেও আমি পানিকে বের করব প্রিয় প্রিস্তামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ তার মানে আমরা জানতে পারলাম পানির কত কদর রয়েছে আসলে কি পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না কিন্তু এই পানির সঠিক ব্যবহার কি আমি করছি আজকে আমি পানির কত অপচয় করছি যাদের কাছে পানি আছে তারা অপচয় করছে আর যাদের কাছে পানি নেই তারা পানির জন্য হা করছে তাই আমাদের উচিত পানির অপচয়কে রোধ করা আমাদের আশেপাশের পুকুরগুলো খালগুলো যে রয়েছে সেগুলোকে সংস্কার করা সেগুলোর প্রতি খেয়াল রাখা অত্যন্ত দুঃখের বিষয় দেখা যাচ্ছে আজকে আমরা আমাদের দেশের বিভিন্ন জায়গাতে দেখতে পাই যে মিষ্টি পানির উৎস অন্যতম নদী যে নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি আমাদের এ দেশের অসংখ্য নদীগুলো আজ মরে যাচ্ছে অসংখ্য নদীগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন বর্জ্য এই নদীর মধ্যে নিক্ষেপ করা হচ্ছে এই বর্জ্যের মাধ্যমে যে নদীতে মাছ চাষাবাদ হতো কিন্তু আজ সেই নদীতে মাছ পাওয়া যাচ্ছে না সেই পানি আজ বিষাক্ত হয়ে গিয়েছে তো প্রিয় প্রিয় ইসলামী ভায়রা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমি আপনাকেও বলবো আমি আমাকেও বলবো আসুন না আমরা সবাই মিলে আমাদের এই পানির সুন্দর উৎসকে বাঁচিয়ে রাখি এ পানির ব্যবহারকে সঠিক ব্যবহার করি আমাদের এই নদীগুলোকে আমরা নষ্ট হতে না দেই আমাদের পুকুরগুলোকে আমরা সংস্কার করি আমাদের খালগুলোকে আমরা সংস্কার করি তাহলেই আমাদের এই পৃথিবী সুন্দরভাবে গড়ে থাকবে নয়তোবা ক্রমান্বয়ে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসুন আমি আমাকে বাঁচানোর জন্য আমি আমার পরবর্তী বংশকে বাঁচানোর জন্য পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের এই পানির উৎস পুকুর খাল দিঘি, নদীগুলোকে সংস্কার করি এই নদী খাল পুকুরগুলোর মধ্যে আবর্জনা নিক্ষেপ না করে ওই আবর্জনাগুলোকে নির্ধারিত স্থানে ফেলি এবং এই জলাশয়গুলোকে আমরা হেফাজত করি মানুষের খেদমতের জন্য আমরা সচেষ্ট হই এটাই হচ্ছে আউলিয়াই কেরামের শিক্ষা এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে ধর্মের শিক্ষা মানবতার জন্যই ধর্ম রয়েছে মানুষের কল্যাণের জন্যই ধর্ম রয়েছে আল্লাহ সুবাহনুয়া তালা আমাদেরকে মানবতার জন্য সৃষ্টির খেদমতে উৎসর্গিত হওয়ার যে আহ্বান নিয়ে আউলিয়ায়ে কামেলিন তাদের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে আমাদের কাছে ইমানের দাওয়াত নিয়ে এসেছেন ওই দাওয়াতে যেন আমরা পরিপূর্ণ লাভবায়িক বলতে পারি আল্লাহ তালা। আমাদের সেই তৌফিক দান করুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা এখন এই মহান বলিয়ে কামিল যাদের জীবনী আমরা শুনলাম যেনারা আরব ভূমি থেকে এসেছেন আমাদের এই বঙ্গদেশে তারা যে আরাম করছেন এই মাজার শরিফগুলো আপনাদের জিয়ারত করাই সেখানে গিয়ে আমরা জিয়ারত করি তাদের ওয়াসিলা নিয়ে আমরা দোয়া করি চলুন আমরা মাজার শরিফে প্রবেশ করি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী শৈল আমরা ইনশাল্লাহ তালা এই মহান অলিগণের মাজার জিয়ারত করব আসুন মাজার জিয়ারত পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহর অলি রহমাতুল্লাহ তাল্লাহ মাজার জিয়ারত করে আল্লাহ তালার অলিদের এই ফয়েজ বরকত আমরা হাসিল করব। হাসিল করে তারা যেই মাকসাদ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসেছেন আমরা যেন সেই উদ্দেশ্যকে কামিয়াবি করতে পারি প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আউলিয়া একরামের আদর্শ আজ সারা পৃথিবীতে দাওয়াত ইসলামী পৌঁছিয়ে দিচ্ছে বিশ্বের দুইশোটি দেশে সুন্নাতের এই পায়গামকে আউলিয়া এই আদর্শকে রসুলি করিমসালামের আদর্শকে দাওয়াত ইসলামী পৌঁছাচ্ছে নেকির দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছে তো আমি আপনাকে বলবো আপনিও দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন আপনার এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহাজাল একশো দুইটি বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ করছে মদিনা 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 দারুল আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাদানি চ্যানেল এই সকল বিভাগগুলো দাওয়াত ইসলামী পরিচালনা করছে যার মাধ্যমে বা আমল আলিমে দিন তৈরি হচ্ছে যার মাধ্যমে আউলিয়া কেরামের প্রকৃত উত্তরশ্রী তৈরি হচ্ছে আমি আপনাকে বলবো আপনিও দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন নিজে মাদানী কাফলাতে সফর করুন অপর ভাইকে মাদানী কাফলার জন্য উদ্বুদ্ধ করুন যে মাদানী কাফলা নিয়ে সকল আউলিয়ায়ে কামেলিন আমাদের দেশে এসে ইসলামের দাওয়াত প্রচার করেছে আমাদেরও কি প্রয়োজন না যে আমরাও তাদের সেই আদর্শকে বহন করে এই নেকির দাওয়াতকে আমরা সর্বত্র পৌঁছিয়ে দিই যারা মুসলমান রয়েছে তাদের কাছে আমলের দাওয়াত যারা অমুসলিম রয়েছে তাদের কাছে পৌঁছিয়ে সেই তৌফিক দান করুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক বিন্দু হ্যাঁ আপনাদেরকে আলহামদুলিল্লাহ এখন নিয়ে যাচ্ছি এই মহান বারো জন আল্লাহর ওলির মাজার শরীফকে দেখানোর জন্য يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله وعلى مصطفیٰ جانے رحمت پیلا کو سالام شمع بج میں ہے دایت پیلا کو غو سے اعظم ایمام ونو کا ونوں کا جلوائے شانِ قدرات پہ پیلا کو ڈال دی قلبوں میں عزموتِ مصطفیٰ سیدی سید آلہ حضرات پیلا جن کی فیضوں سے لا کو نام بانے جن کی فیضوں سے لا کو عیمہ میں ساجے اس آمیر اہل سنہ بلا کو سلام مصطفی جان رَحْمَةٍ بلا کو سلام شمع بج میں ہدایت بلا کو سلام صلاة والسلام عليك رسول الله وعلى أصحابك وصحابك أن الله ما من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وَتَرْحَمْنَا لَنَا كُونَنَا مِنَ مولا کریم اے ماتا سکل مسلم امہ کے اپنی کھما کر دین مولا کریم اللہ حضرت ہمارے مہان علی گونر مذر شریف حاضر ہوئی مؤلا مولا, مولا امرہ گناہگار امرہ سیاکار امرہ بدکار مولا مولا اپنا رحمان و رحیم اپنا رواصا اپنارنمیر واسطہ آپ محبوب صلی اللہ علیہ وسلم رواصہ এই আউলিয়ায় কামেলিনদের ওয়াসেতা আমাদের জীবনের সমস্ত গুনাকে মাফ করে দিন মাওলা আমাদেরকে নেক পরহেজগার হেসগার বানিয়ে দিন গুনাহ থেকে বেঁচে থেকে মাওলা অপরদেরকে বাঁচানোর তৌফিক দিন হে আল্লাহ ইসলাম করিম আমাদের এই দেশের প্রতি আপনার রহমত নাজিল করুন সকল প্রকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন বিশ্বের সকল মুসলমানকে হেফাজত করুন হে আল্লাহ দাওয়াত ইসলামের এই পেগামকে মাওলা ঘরে ঘরে পৌঁছিয়ে দিন আউলিয়া ইকরামের এই ফয়েজানকে মাওলা ঘরে ঘরে আম করে দিন আউলিয়া ইকরামের ফয়েজ বরক আমাদেরকে মুনাভার করে দিন মাওলা আমাদের অন্তরের সকল দোয়া দোয়াকে আপনি কবুল করুন এ বারো আউলি یار ستکائے آمدر دعا کے قبول کو